আজকে আমি বানাবো ছানার নিরামিষ তরকারি, যেটা মেনলি বৃহস্পতিবার শনিবার তৈরি করা হয়। এটার জন্য এটা বানাতে খুব অল্পই উপকরণ লাগে আর সময় একদম কম লাগে। ভাত আর নিরামিষ ছানার তরকারি হলে আর কিছুই লাগে না। তাহলে আজকে বানানো যাক ছানার নিরামিষ তরকারি। নিরামিষ ছানার তরকারি করতে গেলে প্রথমে আমরা আলু ভেজে নেব। আলুটা আমি সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে এরকম ছোটো ছোটো কেটে রেখেছি। এটাকে আমরা ভেজে নেব। তার জন্য কড়াইতে একটু তেল নিয়ে নেব আর আলুগুলো নিয়ে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা এগুলোকে তুলে নেব। এবারে ওই একই কড়াইতে আমরা আরো একটু তেল নিয়ে নেব, আদা কুচি নিয়ে নেব, কাঁচা লঙ্কা, আর নিয়ে নেব বাদাম, পিনাটস। এখানে চাইলে আপনি পেঁয়াজও ইউজ করতে পারেন, যেহেতু আমি এটা নিরামিষ করছি তাই পেঁয়াজটা ইউজ করছি না। বাদামের সাথে লঙ্কা আর আদা কুচিটা ভালো করে ভাজা হতে দেব। অল্প একটু টার্মেরিক পাউডার, রেড চিলি পাউডার আর খুব সামান্য পরিমাণ চিনি। এবারে আমি নিচ্ছি নারকেল কুচি, গ্রেটেড কোকোনাট, এটা অপশনাল, আপনি চাইলে নাও মেশাতে পারেন। মশলাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবারে আমরা নিয়ে নেব টমেটো। এক কাপ মতন জল নিয়ে নেব। জলটা বেশ শুকিয়ে এসেছে, এবারে আমরা ভেজে রাখা আলুগুলো নিয়ে নেব। আমি এখানে ছানা বানিয়ে রেখেছি, বাড়িতে বানানো ছানা। এই ছানাটাকে এবারে হাতে করে টুকরো করে আমরা এর সাথে মিশিয়ে নেব। ছানাকে এখানে আমি টুকরো করে মিশিয়েছি, আপনারা চাইলে ম্যাশ করেও এর মধ্যে দিয়ে দিতে পারেন, তাতেও ভালো লাগে। এটা এবারে পরিমাণ মতো নুন নিয়ে নেব আর হাফ কাপ মতন জল নিয়ে নেব। উপরে ছড়িয়ে দেবো ভেজে রাখা জিরে গুঁড়ো আর অল্প একটু ঘি। রান্নাটি অবশ্যই বাড়িতে করে দেখবেন আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।
নিরামিষ ছানার তরকারি আমাদের একেবারে তৈরি। এবারে গরম ভাতের সাথে এটা সার্ভ করা যাবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রান্নাটা করে দেখুন রান্নাটা কেমন হয় সেটা জানাতে একদম ভুলবেন না, আর সাবস্ক্রাইবটা এক্ষুনি করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।